Assalamualaikum everyone. Welcome to Taisha's Mom's Kitchen. आज के आमी आपने देर के तैयारी करे देखा बो बरबटी भरता। বাংলাদেশে একটি জনপ্রিয় সবজি এটি। সারা বছরই এই সবজিটি চাষ করা যায়। এর পুষ্টিগুণ অনেক। এর মধ্যে আমিষ, শর্করা, খনিজ পদার্থ, ক্যালসিয়াম, ভিটামিন B1, B2 ও C ও রয়েছে। বরবটির অপকারিতা খুবই কম। শুধুমাত্র যাদের রক্তে চিনির মাত্রা বেশি ও কিডনিতে ক্রিয়েটিনের সমস্যা রয়েছে তাদের এটি পরিহার করা উচিত। এই ভর্তাটি তৈরির জন্য আমাদের লাগবে বরবটি, সরিষার তেল, রসুন। আমি এখানে দুই ধরনের মরিচ নিয়েছি, কাঁচা মরিচ আর লাল মরিচ। আর আমি এখানে দুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন বরবটিগুলোকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নেব। এখন বরবটিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে বরবটিটা যেন একদম গলে না যায়। 95% হয়ে গেলেই এটিকে আমরা নামিয়ে ফেলবো। এখানে এখন সরিষার তেল দিয়ে দিলাম। আগে আমরা লাল মরিচগুলো ভালো করে ভেজে নেব। এখন সেই একই তেলে পেঁয়াজ, মরিচ আর যে রসুন কুচিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আমরা এগুলো একসাথে একটু ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেলে আর এগুলো নরম হয়ে গেলে নামিয়ে ফেলবো। আমরা এগুলো একদম ভাজা ভাজা করব না, খেয়াল রাখতে হবে যেন না পুড়ে যায়। সবগুলো একসাথে বাটা হয়ে গেলে আমরা চামচ দিয়ে ভালো করে মিলিয়ে নিব। আমি এটা পাটাতে বেটেছি, কিন্তু আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখানে আমি একটু টেস্ট করে নিয়েছি। এখানে আরেকটু লবণের প্রয়োজন, তাই আমি আরেকটু লবণ অ্যাড করলাম। এই তো হয়ে গেল আমাদের বরবটি ভর্তা। আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথেই থাকুন। সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না পরবর্তী রেসিপির জন্য। আল্লাহ হাফেজ।